আজকে তিনটে বিষয় একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই দেখুন, আমাকে প্রোডাকশন থেকে তিনটে কাগজ পাঠিয়েছে, তিনটেতে তিনটে বিষয়, এই একটা, এই দুটো, এই হচ্ছে আরেকটা বিষয়, এই হচ্ছে আরেকটা বিষয়। কিন্তু এই তিনটে বিষয় একটা আরেকটার সঙ্গে যুক্ত। কেন? কারণ পার্শ্ব শিক্ষকদের রাজ্যে যখন অত্যন্ত খারাপ অবস্থা, তাদের চোখ দিয়ে জল পড়ছে, কারণ তাদের পার্মানেন্ট করবার কথা কেউ বলছে না। একদিকে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং যে পরিমাণ ধরপাকড় হয়েছে, যে পরিমাণ তদন্ত হয়েছে, তল্লাশি হয়েছে এবং কোটি কোটি টাকা নগদ সোনা গয়না সম্পত্তি উদ্ধার হয়েছে, এরপরে বারবার করে বলা হচ্ছে টেটের কখনো প্রাইমারি, আপার প্রাইমারি, কখনো গ্রুপ ডি, হ্যাঁ, এদের কথা বলা হচ্ছে, কখনো 7-8, কখনো SLST, কখনো শরীরশিক্ষা কর্মশিক্ষা। কিন্তু যারা পার্শ্ব শিক্ষক হিসাবে সেই বাম আমল থেকে কন্টিনিউ তাদের সার্ভিস প্রোভাইড করে আসছেন স্কুলে পড়ানোর ক্ষেত্রে অত্যন্ত তুলনামূলক অনেক কম অর্থে, অনেক কম অর্থে, তাদের কথা কেউ চিন্তা করছে না। বাম আমলে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011 থেকে আজকের টিল আজকের ডেট পর্যন্ত তিনটে বিধানসভা নির্বাচন পেরিয়ে গেছে। উনি তিনবার মানুষের ভোটে রায়ে সিলেকশন হয়েছেন, ইলেকটেড হয়েছেন, কিন্তু তৎসত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদেরকে স্থায়ীকরণের কথা এখনও পর্যন্ত ভাবতে পারেননি। এবং কেন আমি বলছি ভাবতে পারেননি, কোনো পদক্ষেপ উনি কিন্তু নেননি। এই হচ্ছে বিষয়। কেন আমরা এই কথা আজকে বলছি, তার কারণ পাশাপাশি দুটো রাজ্য বিহার এবং আসাম, বিহার এবং আসামে এই দু জায়গাতেই পার্শ্ব শিক্ষকদেরকে স্থায়ীকরণের দিকে যাচ্ছে ওই দুটো রাজ্য সরকার, বিহার এবং আসাম। তাহলে বিহার এবং আসাম, বিহারে প্রায় 3.5 লক্ষ, আসামে আমি যেটা এখনও পর্যন্ত আমার কাছে তথ্য আছে 10,000-এর ওপরে। তাহলে যখন এটা হচ্ছে, রাজ্যে পার্শ্ব শিক্ষকদেরকে স্থায়ীকরণের কথা কেন ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায়?